গত মাসেই অনুষ্ঠিত হয়ে গেল ভারতের জাতীয় নির্বাচন। জোট সরকারের সহায়তায় তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর আসনে বসেছেন নরেন্দ্র মোদী। কিন্তু এ নির্বাচন নিয়ে বিতর্ক যেন কোনোভাবেই পিছু ছাড়ছে না। এবার নতুন বিতর্ক সৃষ্টি করেছেন ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। ক্ষমতাসীন বিজেপির জোট সঙ্গী হয়েও কংগ্রেসের নেতার সঙ্গে দেখা করতে চান তিনি। এ লক্ষ্যে নিজেই নিজেকে আমন্ত্রণ জানিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির বাড়িতে। গত সোমবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। অবশ্য টিডিপি নেতার এই আমন্ত্রণের খবর পেতেই চিন্তায় পড়েছে মোদীর দল বিজেপি। সরকার গঠনের এক মাসের মধ্যেই রাজনীতিতে নতুন মেরুকরণ হতে চলেছে কিনা সামনে আসছে সেই প্রশ্ন। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির বাড়িতে দেখা করতে যেতে চান অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। আগামী 6 জুলাই রেবন্ত রেড্ডির বাড়িতে দেখা করতে যাবেন অন্ধ্রপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী, এমনটাই জানা গেছে। মূলত বর্তমানে রেবন্ত রেড্ডি কংগ্রেসের মুখ্যমন্ত্রী হলেও চন্দ্রবাবু নাইডুর সঙ্গে তার সম্পর্ক বহু পুরনো। কংগ্রেসে যোগ দেওয়ার আগে তেলুগু দেশম পার্টিরই সদস্য ছিলেন তিনি। চন্দ্রবাবুর অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত ছিলেন। 2015 সালে নোট ফর ভোট দুর্নীতিতে যখন জেলে গিয়েছিলেন রেবন্ত রেড্ডি, সেই সময় তাকে চন্দ্রবাবু নাইডুর পাঠানো লোক হিসেবেই চিহ্নিত করা হয়েছিল। টিডিপির হয়ে ভোট চেয়ে এক সদস্যকে 50 লাখ রুপি ঘুষ দিতে গিয়ে ধরা পড়েছিল রেবন্ত রেড্ডি। এদিকে সাক্ষাৎ করতে চেয়ে রেবন্ত রেড্ডিকে চিঠিও লিখেছেন চন্দ্রবাবু নাইডু। সেই চিঠিতে লেখা, অন্ধ্রপ্রদেশ ভেঙে 2 খণ্ডে বিভাজিত হওয়ার 10 বছর পার হয়েছে। পুনর্গঠন আইনের অধীনে একাধিক বিষয় নিয়ে 2 রাজ্যের মধ্যে বহুবার আলোচনাও হয়েছে, যা আমাদের 2 রাজ্যেই উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন্ধুত্বপূর্ণভাবে আমাদের এই বিষয় নিয়ে আলোচনা অপরিহার্য। সেই মর্মেই আমি আগামী 6 জুলাই শনিবার দুপুরে আপনার বাড়িতে সাক্ষাতের প্রস্তাব দিচ্ছি। আমার বিশ্বাস, মুখোমুখি আলোচনা আমাদের জটিল বিষয়গুলো নিয়ে আরও ভালোভাবে আলোচনা করতে এবং অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার জন্য লাভজনক সিদ্ধান্ত নিতে বিশেষ কার্যকর হবে। তেলেঙ্গানা দক্ষিণ ভারতের একটি স্থলবেষ্টিত রাজ্য। 2014 সালের 2 জুন অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন আইন অনুসারে অন্ধ্রপ্রদেশ রাজ্যের উত্তর পশ্চিমাঞ্চলের 10টি জেলা নিয়ে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়। অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা রাজ্য বিভাজনের পরও এত বছর ধরে উভয় রাজ্যই হায়দ্রাবাদকে যুগ্ম রাজধানী হিসেবে ব্যবহার করত। চলতি বছরই সেই চুক্তির সমাপ্তি হয়েছে। নতুন রাজধানী হিসেবে অমরাবতী নাম প্রস্তাবিত হলেও এখনও তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। এছাড়া অমরাবতী প্রজেক্টও গত 5 বছর ধরে আটকে রয়েছে। এক্ষেত্রে অন্ধ্রপ্রদেশে মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর চন্দ্রবাবু পার্শ্ববর্তী রাজ্য তেলেঙ্গানার সঙ্গে নতুন কোনো চুক্তি করতে পারেন কিনা সেটি এখন দেখার বিষয়।